বছর জল চাহে আমরা ক্রাইম অনুসন্ধানী টিম এবং মানুষের হিমঘাট এবং মানুষের চিকিৎসা বাসমান এটা এখানে ইস্তেমার মাঠ ইস্তেমার মাঠের পাশে দীর্ঘদিন থেকে বসত করতেছে কিছু গরিব মানুষ যাদের বাড়িঘর নাই অসহায় এই টিম এবং হাজি বাবা এবং সোনা বিবির মাজারের পাশে তুরাগ নদীর বাড়ি আপনার দেখতেছেন এখানে অন্যায়ভাবে ইস্তেমা কর্তৃপক্ষ নাম নেওয়া কারা এগুলি ভেঙে ফেলছে এই শীতের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে এদের থাকার জায়গা নাই এই জন্য আমি শেখ হাসিনা সহ বাংলাদেশের সকল এবং বিশ্বের সব মানবতার যারা আছে সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা মানুষ মানুষ সেবা হলো পরম ধর্ম মানব সেবা সৃষ্টি সেবা তাইলে আমরা এদের নিয়ে কাজ করব যারা এই শীতে বাড়ি গাড়ি নিয়ে এদের রক্ত দিয়েই আপনারা এসি বাড়ি গাড়ির মধ্যে থাকেন গরিবের কামাই দিয়া ঘাম দিয়া রক্ত দিয়া আপনারা এসির মধ্যে পাঁচতলায় থাকেন আর এরা গাছতলার বাড়িঘরও ভেঙে দেওয়া হচ্ছে এই জন্য আমি অনুরোধ করব আমাদের রাসেল ভাই মার্শাল আমি তকদির ভাইয়ের খুব কাছের বন্ধু রাসেল সাহেবকেও অনুরোধ করব এই যে এখানে যে কাজগুলি হচ্ছে অন্যায় আপনারা রুখে দাঁড়ান সে যে হোক যে দলের হোক না কেন মানুষ হলো সবার ঊর্ধ্বে আল্লাহর পরে এবং শ্রেষ্ঠ নবীর উম্মত বলেন কি করতেছে না মানুষ দিন শিখতে ইসলাম শিখতে আর এরা যদি এখানে স্থানীয় লোক দ্বারা থাকার জায়গা নাই তাহলে বিশ্ব এসে আমাদের কাছে কি শিখবে এরা আমাদেরকে উস্তাদ মরে মরে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশের ইজতেমাকে আগে আমরা জানি পয়লা ডিসেম্বরে পুরা পৃথিবীতে কলঙ্কিত করছে কিছু কিছু জাহেল জুহালা আর যারা করছে এরা মানুষ না মানুষরূপী মানুষ মানবতা ইনসানিয়াত ইসলাম তরবারির জলে জিন্দা হয় নাই ভালোবাসার দ্বারা ভালোবাসার দ্বারা দিন মডেল আল্লাহ পাকের আওয়ামের নবীর তরিকায় চলার মধ্যে ওই দিন আর এই দিনের মধ্যে নবী গরিবের পাশে ছিল ইতিমের পাশে ছিল এই নদীর পাশে নদীর কিনারে থাকতে যায় নদীর কিনারে আমাদেরকে থাকতে দিই এরা নদী ভাঙ্গা এই দেশে আসে আর এখানে নদীর কিনারে সরকারি এখানে ভেঙে চলে দিচ্ছে যারা ভেঙছে আমি তথ্য নিচ্ছি ইস্তেমার নাম দিয়ে ভাঙছে না বলছে এরা কারো নাম বা কারো ইয়া জানেন এরা চিনেন কবে ভাঙছে এটা কতদিন পাঁচ সাত দিন আচ্ছা ইস্তেমা প্রথম ধাপ 3 তারিখ থেকে 9 তারিখ থেকে হলো আপনার দ্বিতীয় ধাপ এর আগে যারা ভাঙছে হেরার বাড়িঘর আল্লাহ ভাঙবে এই যে দেখতে পাচ্ছেন কবরস্থানের উপর বাড়িঘর ভেঙে রেখে দেওয়া হয়েছে এই যে কবরস্থান কবরস্থানের উপরে দেখেন বাড়িঘর ভেঙে রেখে দেওয়া হয়েছে এই দেখেন ইস্তেমার নাম কইরা কোনো বছরই রাখা হয় না কিন্তু এবছরে দেখেন এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন এই যে কবরস্থানের উপর বাড়িঘর ভেঙে রেখে দেওয়া হয়েছে দেখেন টুঙ্গি ইস্তেমার মাঠে দেখেন এই যে কবরস্থান এই যে কবরস্থান দেখছেন কি অবস্থা কবরস্থানের দেখছেন দেখেন এই যে কবরস্থান দেখেন এই কবরস্থানের উপরে ওই লোকজনদের বাড়িঘর ভেঙে সবে দেখেন এই যে মালসাবানা দেখছেন ইস্তেমার নাম করে কিছু লোক এই জায়গাটা মনে করেন পুরাই দখল করে ফেলছে কোনো বাড়ি আমরা দেখি না এই জায়গাটা ভাঙতে কিন্তু এই বছর কেন ভাঙলো এটা জানি না প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবদার যে ওনাদের যে কোনো উসিলায় যেন আপনারা বাড়ি করে দেন আচ্ছা যেই কোক না কেন সরকার শেখ হাসিনা সরকার বলছে আমরা মানবতার সাথে আছি গরিবের সাথে আছি সন্ত্রাসীদের সাথে নাই যারা লেবাস ধরা টুপি পাঞ্জাবি পরা মসজিদে মানুষ মারতেছে গরিবদের বাড়িঘর ভেঙে ফেলতেছে এটা কোন ইসলাম কোন পাবলিক কোন জায়েজ নাই আপনারা আজকে সারা বিশ্ব দেখবে আপনাদেরকে আজকে দেখবে এটা বিটিভি খবর শেখ হাসিনা নইলে আমরা আছি আপনার পাশে আমরা আছি
আলি বালি ঠিক আছি না আমরা মানবতার পাশে আছি গরিবের অশান্তি কইরা ওই হস এটা হবে না হবে না হবে না আল্লাহ কবুল করবে না অবশ্যই আপনাদের হক আল্লাহ কইছে মাজলুমের আহ থেকে বাঁচো ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে ঘরবাড়ি এই যে গাছপালা সব কেটে ফেলা হয়েছে ওকে ধন্যবাদ দর্শকরা আপনারা সঙ্গেই থাকুন এবং আমার এই ভিডিওটি যদি অসহায় মানুষদের পাশে থাকার জন্য চেষ্টা করেন তাহলে প্লিজ শেয়ার করে দিবেন ধন্যবাদ।